কোচ দ্বারা শ্লীলতা হানির শিকার দুই নাবালিকা। গণধোলায় খেয়ে হাসপাতালে ঠাঁই হল গুণধর কোচ শিলু দেবনাথের। মামলা দায়ের ধর্মনগর মহিলা থানায়। উল্লেখ্য, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের তিলথই এলাকার নাবালিকা দুই বোন রাজ্য স্তরের রেফলিং খেলার সুযোগ পেলে তারা সোমবার তাদের কোচ শিলু দেবনাথের কাছে যায় ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য। অভিযোগ, কোচ শিলু দেবনাথ দুই নাবালিকা ছাত্রীকে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রথমে আলগাপুর এলাকায় তার ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে তাদের শ্লীলতা হানি করে। কোনোভাবে শিলু দেবনাথের হাত থেকে বেঁচে সোজা ধর্মনগর মহিলা থানায় চলে আসে দুই নাবালিকা। এদিকে পুলিশের নরপিশা শিলু দেবনাথকে গ্রেপ্তার করার আগে ঘটনাস্থলে কে বা কারা তাকে গণধোলায় দিয়ে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, শিলু দেবনাথের বিরুদ্ধে 354-323 আর্ট অফ পক্সো আইনে মামলা নথিভুক্ত হয়েছে ধর্মনগর মহিলা থানায়। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনা চাউর হতেই এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো এখান থেকে তাইনে যে ভাড়া থাকে এখানে লিয়ে আসে। তো আমরা তো সবসময় তাইনে ভাই দাদা হয়েই মানে ডাকি সবসময়, আমরা এখানে বাড়ি আসবো। তো এরকম কিছু ভাবছি উঠছি না, আমরা আমরা অত একটা ইউ হয়েছে না, মানে এরকম পিওর আসছে না এটার থেকে আমরা গেছি। তো যাওয়ার পরে ফার্স্টে কইছে আর কি তাই যে রান্না করতাম, মানে তাই খাইছে না সকাল দিয়ে কইছে রান্না করতাম। আমি কইছে আচ্ছা দাদা করতেছি, তারপরে মানে করছি আমি তাই আমার লাগিয়ে আসবো। হাইটের পরে মানে দরজা লাগাই এত জোর জবরস্তি ইয়েটা হয়েছে, সরটা পুরো মারছে আমার, আমি না ইয়েও করছি সরটা পুরো মারছে অনেক। আমি ভাবতে পারছিলাম কিন্তু আমার দেখা আমার বলে খেতে পারি না, তাহলে কি আর কি ইয়ে করতে পারছি না, নিজে দুর্বল করে খাওয়ার পরে তো শরীর একদমই ল্যান্সি হয়ে গেছে, খুঁজে পাই না। যখন তোমরা মাইর দূর করছো তখন তোমরা কোথায় যাবে? মানে বাড়াবাড়ি যে মালিকেরা বিয়া দিয়ে রানি বাড়ি আর ইসেটে বর, তো এখান থেকে এখানে শোনা যায় না আর কি। আমার নাম বালি শুক্রদাস, স্কুলের সামনে যাই তো এখানে আমরা জমা দিত আমি সকাল থেকে ভাত খাইছি না, এরা ভাত আসলে আমি ভাতটা খাইছি, এরা দূর বাইরিয়া গেছে গা,
আমি এরপরে একা বলতে পারলাম যে আমি এখান থেকে বাড়িতে গেছি, বৌমার বাচ্চারা আনা লাগে, প্রথমদিন বৌমার বাচ্চারা বাড়িতে দিয়েছিলাম, এখানে মেলা আসতো বাড়ির লোকে। তারপরে এরপরে পিয়াসে বসে পিয়াসে বরফর পরে পিয়াস হয়ে যাবে এমন সময় তোমার ট্রাফিকের ফারিসা করে আসলাম তাই কিছু। তারপরে এরপরে সিএনজি পরে পরে তাই ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।